করোনা ভাইরাসের কারণে যখন সব থমকে গেছে, তখন নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কাজ করছে ইউল্যাব। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে গত 11 জুলাই ইউল্যাবের এমএনজি ডিপার্টমেন্ট অনলাইনে আয়োজন করে সামার ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2020। অনুষ্ঠানে এমএনজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জুট উইলিয়াম হিনিলো সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরাও। ইউল্যাবের শিক্ষানবিশ প্রোগ্রাম পিআর ফরিও অনুষ্ঠান পরিচালনা করে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকেরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পরামর্শ দেন। এরপর বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 12th সেমিস্টার পর্যন্ত অনেক কিছুর পাশাপাশি পড়ালেখাটাই আমাদের মূল উদ্দেশ্য হবে। নবীন শিক্ষার্থীরাও জানান তাদের প্রত্যাশার কথা। আর আজকের ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট ছিল, আর আগের ওরিয়েন্টেশনের চেয়ে একটু বেটার আমার কাছে লেগেছে। ওরিয়েন্টেশনটা ভালোই ছিল, অনেক ডিফারেন্ট ছিল। করোনা পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অনলাইন প্ল্যাটফর্ম সহায়ক হবে বলে মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মাহিনা রাফাত, ইউল্যাব টিভি।